গায়ে মেসির চিরচেনা বার্সেলোনার সেই 10 নম্বর জার্সি, বল পায়ে একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে ছুটছে দুরন্ত গতিতে, কোনো বাধাই আটকাতে পারছে না তাকে। অবশেষে প্রতিপক্ষের গোলমুখে এসে গতি কিছুটা কমল, এক পলকে দেখে নিল সে গোলরক্ষকের অবস্থান, দুর্দান্ত শট এবং গোল। বাংলাদেশের ছোট্ট ছেলে রায়ানের এমন একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। মেসির জার্সি পড়লেই তো আর কেউ মেসি হয়ে যায় না, পায়ে থাকতে হয় ফুটবলীয় দক্ষতা, মস্তিষ্ক হতে হয় ক্ষুরধার। বাংলাদেশের ছোট্ট ছেলে রায়ান কতদূর যাবে তা কেবল ভবিষ্যৎই বলতে পারে। তবে এরই মধ্যে ফুটবলীয় কারিগরিতে সে নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়ার। ও মাই গোলের ট্যালেন্ট অব দ্য উইক নির্বাচিত হয়েছে সে। 9 বছর বয়সে রায়ানের ধ্যান জ্ঞান কেবলই ফুটবল, তার স্বপ্ন বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়া। রায়ানের বাবা ইউসুফ মিয়া জানিয়েছেন তাদের মূল পরিকল্পনা ইউরোপ কেন্দ্রিক, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বার্সা একাডেমিতে, যে একাডেমিতে খেলেই মেসির মেসি হয়ে ওঠা। এর মধ্যে বার্সার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যদি ডাক আসে তাহলে স্পেনের ক্লাবটিতে ট্রায়ালের জন্য উড়ে যাবে রায়ান। তবে কাজটি মোটেও সহজ নয়, বিশ্বজুড়ে খুদে প্রতিভা খুঁজে বেড়ায় বার্সেলোনা। তাদের একাডেমি লা মেসিয়া খুদে প্রতিভাগুলোকে ঘষে মেজে পেশাদার ফুটবলার তৈরির জন্য বিখ্যাত। শুধু মেসি নন, এই একাডেমিতেই তৈরি হয়েছে জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, পুয়োলরা, এমনকি এখানকার বিখ্যাত কোচ পেপ গার্দিওলাও ছিলেন বার্সা একাডেমির ছাত্র। বার্সা যেমন খুদে প্রতিভা খুঁজে বেড়ায়, একই সঙ্গে বার্সার কাছেও সারা বিশ্ব থেকে অজস্র অনুরোধ আসে ট্রায়ালের সুযোগ করে দেওয়ার জন্য। এই আবেদনের ভিড়ে রায়ান নজর কাড়তে পারবে তো বার্সা স্কাউটদের, ফলে বিকল্পও ভেবে রাখতে হচ্ছে। রায়ানের বাবা ইউসুফ জানিয়েছেন বিকল্প পরিকল্পনা হিসেবে তারা ইতালিতেও যাওয়ার কথা ভাবছেন, ইতালি হয়ে তারপর স্পেনে যাওয়ার একটি সুযোগ মিলতে পারে। নিদেন সেই সুযোগটিও না পেলে ভারতে অবস্থিত বার্সার একাডেমির কথাও ভেবে রাখা হয়েছে। রায়ানের যে প্রতিভা তাতে তাকে শীর্ষ পর্যায়ে যেতে হলে ইউরোপেই যেতে হবে, এমনটাই মনে করেন রায়ানের কোচ জোসেফ নূর রহমান। জোসেফ মনে করেন রায়ানের মধ্যে যথেষ্ট টেকনিক্যাল দক্ষতা আছে, ফুটবলটিও বোঝার সহজাত ক্ষমতা নিয়েই যেন জন্মেছে সে। ধীরে ধীরে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে রায়ানের ফিটনেসও বাড়াতে হবে, একই সঙ্গে ও যেন ঠিক পথে এগিয়ে যায় সেই পথও তৈরি করে দিতে হবে। রায়ান নিজে মনে করে বিদেশে সুযোগ এলে সে আরও ভালো ফুটবল খেলতে পারবে, তার স্বপ্ন বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলা, শুধু খেলাই নয় বাংলাদেশকে বিশ্বকাপ জেতানো। ছোট্ট রায়ান নিশ্চয়ই জানে না ক্রিকেট পাগল এই দেশে ফুটবল ক্রমেই তলানিতে গিয়ে পৌঁছেছে বিশ্ব মানচিত্রে, ফিফা র্যাঙ্কিংয়ে ঘুরঘুর করছে 190-এর আশেপাশে। এরকম একটা দেশ থেকে বিশ্বমানের ফুটবলার হওয়া প্রায় অসম্ভব একটা স্বপ্ন, কিন্তু আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল বলেই তো মানুষ একদিন উঠতে শিখেছে। স্বপ্নই মানুষকে নিয়ে যায় অনন্য উচ্চতায়, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য প্রয়োজন পড়ে একাগ্র সাধনার, অধ্যাবসায়ের। ছোট্ট রায়ানের খেলায় শুধু বড়রাই নয়, মুগ্ধ তার বয়সী সতীর্থ খেলোয়াড়েরাও। শুধু তাদের একটাই অভিযোগ, একবার রায়ানের পায়ে বল গেলে সে আর পাস দিতে চায় না। সত্যি বলতে কি, ছোট্ট মেসিও ঠিক এমনই ছিলেন, ছোটবেলা থেকেই বল তার পায়ে পায়ে ঘুরত পোষমানা বিড়ালের মতো, দ্রুতগতিতে এঁকেবেঁকে ড্রিবলিং করে প্রতিপক্ষের 6-7 জনকে অনায়াসে কাটিয়ে একাই বল টেনে নিয়ে যেতেন গোলপোস্টে, তারপর বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ। আর একজন মেসি এই ফুটবল বিশ্ব আদৌ পাবে কি না তা নিয়েই সংশয় আছে অনেকের। মেসির মতো ক্ষণজন্মারা শতাব্দীতে একবারই জন্মান, রায়ান মেসির মতো যদি নাও হতে পারে ফুটবল নিয়ে তার যে স্বপ্ন তা নিয়েই এগিয়ে যাক, বড় ফুটবলার হয়ে উঠুক এতটুকু প্রার্থনা তো করাই যায়।